আজকে বড় লিখতে শিখছে, চলো গিয়ে দেখা যাক। সব এনেছি, এক দুই আর সব থেকে প্রয়োজনীয় তিন। এবার আমি শুরু করব। এই যে মাছি, তুমি একটা চুপ করবে, আমি কাজ করছি, আমার মনোযোগ নষ্ট হচ্ছে। অবশেষে বড় বড় চল লুকোচুরি খেলি। তুই আমার সাথে লুকোতে পারিস। কিন্তু আমি তো প্র্যাকটিস করছি। এখনো তো তোমার কাছে অনেক সময় আছে, এখন তুমি আমাদের সঙ্গে খেলে নাও, তারপরে না হয় তুমি এই কাজটা করো। চলো বড়, আমাদের খুঁজে দেখো। আমার জন্য দাঁড়াও। রাজকুমার লাল্লু, আমি আসছি। আমি ক্লান্ত হয়ে গেছি। ব্লুইং কোথায় অদৃশ্য হলো? এক ফোঁটাও নেই তো, কে নিয়ে গেল কে জানে। এরকম কে করতে পারে? এই, তুমি কি বলতে পারবে আমার ইঙ্ক কে নিয়ে গেছে? এটা অসম্ভব। তুমি কি আমার ইঙ্ক খেয়ে নিয়েছো? দাদু, গুড মর্নিং। হ্যালো বাচ্চারা। বড়, কি হয়েছে রে? ওই মাছিটা আমার ইঙ্ক খেয়ে নিয়েছে, আমি ওকে ধরবো। মানেটা কি? আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা দুজন একসাথে হয়ে ওকে ধরতে পারি। এক দুই তিন। আমরা কি ধরতে পেরেছি? উড়ে গেছে। কোথায় গেল? যাই, আমি গিয়ে বরং নিজের কাজটা শেষ করে ফেলি, এখন আমি চলি।
দারুন খেতে, এ না তুমিও খাও। আমি তো ব্লুবেরি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা তো আজব ব্যাপার। দেখো, এটা চেপটে গিয়ে শুকিয়ে গেছে, ওই জন্য আমার ব্যাগটাও নীল কালারের হয়ে গেছে। ক্ষমা করো, আমি তোমার উপর সন্দেহ করলাম। কোনো ব্যাপার না, এটা নিশ্চয়ই মাছিদেরই কাজ। যদি ওরা আবার আমার ইঙ্ক চুরি করতে আসে তখন আমার কাছে একটা আইডিয়া আছে। এটা কাজ করবে। এবার আমি নিশ্চিত যে ওদেরকে ধরে ফেলবো। হ্যাঁ, কোথায় ওরা? আমি একটা আওয়াজ শুনলাম। একটা পাখি। এটা চোর নয়। দেখতে থাকো। আশেপাশে কেউ ছিল না, এরকম কে করতে পারে? হ্যালো ছোট ভাই, আপনি এখানে? হ্যালো বাচ্চারা, আজ কি করছো তোমরা? আমি খুবই দুঃখী, কেউ প্রত্যেকবার আমার ইঙ্ক চুরি করে নিচ্ছে, এটাই হলো কারণ। আমি জানি তোমার ইঙ্ক কোথায় যাচ্ছে। আশেপাশের হাওয়ায়। হাওয়া? সেটা কি করে? মানে ঠিক বলছেন, কাউকে দেখেনি আশেপাশে। একদম, আমি এখনই বোঝাচ্ছি। ভালো করে দেখো, কালিতে জল থাকে, ওয়াটার মলিকিউলস। মলিকিউলস খুব দুষ্ট হয়, ওরা হাওয়ায় খেলতে খুব ভালোবাসে। এটাকে বলে এভাপোরেশন। যতটা তারা এভাপোরেটেড হবে, ততই তোমার প্লেটে কম কালি থাকবে। মনে হয় আমরা বুঝে গেছি। একবার যখন বুঝেই গেছো, নিশ্চয়ই জানো কি করতে হবে। আমি জানি, যখন আমার ইঙ্কের কাজ শেষ হয়ে যাবে, তখন আমি শিশিটার ঢাকা নিয়ে ওটা আটকে দেব, তাহলে ওটা আর উবে যাবে না। ঠিক বলেছো তুমি। হ্যালো বন্ধুরা, তোমরা কি বিশ্বাস করতে পারছো যে আমার ইঙ্ক উবে গেছে? জাদুর মতো না? যাও গিয়ে নিজের বন্ধুদের শেখাও যে তোমরা আজকে কি শিখলে। বাই বাই।